কিছুদিন আগেও ভূমি উন্নয়ন করার ওয়েবসাইটে গিয়ে আমরা জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে পারতাম ছবিসহ। এছাড়াও ফেস স্ক্যান ছাড়া যদি আপনি জাতীয় পরিচয়পত্রের অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনি কিন্তু জানেন যে এভাবে এনআইডি কার্ড ভেরিফাই করাটা খুবই জরুরি। তার কারণ এইভাবে যদি আপনি ছবিসহ এনআইডি কার্ড ভেরিফাই করতে পারেন তাহলে খুব সহজে সেই ছবিটিকে আপনি কপি করে নিয়ে এনআইডি কার্ডের অ্যাকাউন্ট করতে পারতেন। কিন্তু বর্তমানে দুইটা কাজের একটা কাজও করতে পারতেছেন না, না করতে পারতেছেন জাতীয় পরিচয়পত্র ভেরিফাই, না করতে পারতেছেন ফেস স্ক্যান ছাড়া এনআইডি অ্যাকাউন্ট। আজকের ভিডিওতে এটার সমাধানই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। নতুনভাবে কিভাবে আপনি জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে পারেন ছবিসহ সেটি আজকের ভিডিওতে দেখাবো। শুধু তাই নয়, বর্তমানে আপনি জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে পারবেন ছবি, নাম, অ্যাড্রেস সহ, তার মানে সকল ডিটেলস আপনি দেখতে পারবেন। কিভাবে কাজটি করব সেটা চলুন দেখা যাক। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতেও আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। ওকে, তো এক এক করে যখন প্রত্যেকটা ওয়েবসাইট বন্ধ হয়ে যাচ্ছে এনআইডি কার্ড ভেরিফিকেশন করার জন্য, তখন কিন্তু নতুন এই জাতীয় পেনশন কর্তৃপক্ষের যে ওয়েবসাইটটা রয়েছে, তার মানে সর্বজনীন পেনশনের ওয়েবসাইট, এইটার মাধ্যমে কিন্তু এনআইডি কার্ড ভেরিফাই করা যায়। তবে এইটাও কতদিন থাকবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না। তবে বর্তমানে আপনি কিন্তু এই ওয়েবসাইটটার মাধ্যমে আপনার এনআইডি কার্ড ভেরিফাই করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন পেনশনার রেজিস্ট্রেশন নামের একটি অপশন রয়েছে, আপনি শুরুতে এই পেনশনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। বাই দ্য ওয়ে, এই ওয়েবসাইটটিতে আসার জন্য লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। এছাড়াও upension.gov.bd এই ওয়েবসাইটটিতে আপনি চাইলে যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করে কিন্তু আসতে পারবেন। কাজটা আপনি মোবাইল ফোন এবং কম্পিউটার যে কোনো কিছু দিয়েই করতে পারবেন। এবার আপনি এখান থেকে আমি সম্মত আছি এই লেখাটিতে ক্লিক করবেন। শুরুতে এখান থেকে আপনি একটা স্কিম সিলেক্ট করবেন, এখান থেকে সমতা, সুরক্ষা, প্রগতি যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন আপনার যেটা প্রয়োজন। এরপর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। দেখতে পাচ্ছেন 10 ডিজিট, 13 ডিজিট এবং 17 ডিজিট, এই 3 ক্যাটাগরির ভিতরে যে কোনো এক ক্যাটাগরির আপনার এনআইডি কার্ডে খেয়াল করলে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার রয়েছে। এখানে আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন। তারপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী এনআইডি কার্ডের বয়সটা দিবেন। তারপর এখানে একটি মোবাইল নাম্বার দিবেন এবং এখানে ইমেল আইডি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তারপরে নিচে এখানে একটা ক্যাপচা রয়েছে, ক্যাপচা কোডটি আপনি এই জায়গাটিতে দিবেন ক্যাপচা কোডটি এবং পরবর্তী পেজ লেখাতে ক্লিক করবেন। সকল ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি, যে এনআইডি কার্ডটা আমি ভেরিফাই করব সেই এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে দিয়েছি, একটি মোবাইল নাম্বার দিয়েছি এবং পরবর্তী পেজ এই লেখাটিতে আমি ক্লিক করলাম। এবার আপনার মোবাইল ফোনে একটা ওটিপি যাবে SMS এর মাধ্যমে, সেটা এখানে দিয়ে দিবেন। এবার আপনি এখান থেকে পরবর্তী পেজ লেখাতে ক্লিক করবেন। পরবর্তী পেজ লেখাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যার এনআইডি কার্ডের তথ্য আপনি দিয়েছেন তার ছবি এখানে চলে আসছে, তার নাম চলে আসছে, এইখানে দেখতে পারবেন তার এনআইডি কার্ডের স্মার্ট কার্ডের নাম্বার এবং আগের যে এনআইডি কার্ডের নাম্বার ছিল সেই নাম্বারটিও চলে আসছে। আপনি যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করেন তাহলে দেখতে পারবেন তার নাম, বাবার নাম, মায়ের নাম, ঠিকানা সকল কিছু এখানে চলে আসছে। ঠিক এভাবে আপনি চাইলে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু এনআইডি কার্ড ভেরিফাই করতে পারছেন। আপনি যদি চান যে পেনশনে অ্যাকাউন্ট খুলবেন না তাহলে এই পর্যায় থেকে আপনি ব্যাকে চলে যাবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট তৈরি হবে না। আর আপনি যদি চান অ্যাকাউন্ট সম্পূর্ণ করবেন তাহলে এখানে সকল ইনফরমেশন দিয়ে কিন্তু চাইলে ইউ পেনশনে আপনি চাইলে অ্যাকাউন্ট করতে পারবেন। সর্বজনীন পেনশন নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, সর্বজনীন পেনশনে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং সর্বজনীন পেনশনের সুবিধা অসুবিধা কী, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন।